হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভা সঞ্চিতা সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল থেকে আমি কীরকম কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি শরীর খারাপ হওয়ার পর এই যে আজকে দেখো অনেকটা দেরি হয়ে গেছে আটটা কুড়ি মতন বাজে তো রাত্রে তো ঠিকঠাকভাবে বুক ব্যথার জন্য ঘুমানো যাচ্ছে না পাশ ওপাশ করে যেভাবে হোক তারপরে ঘুমটা কখন ঘুমিয়ে পড়ছে আমি নিজেও বুঝতে পারছি না তো এইভাবেই আবারও মাঝরাতে ঘুমটা ভেঙে যাচ্ছে আবারও জাগা জাগা এরকম ব্যথাই শুয়ে থাকা তো এই করে করে সাড়ে আটটা নাগাদ এই যে আটটা কুড়ি মতন বাজে এখন উঠে আমি ব্রাশ করে নিচ্ছি তো আগে প্রথমে ব্রাশটা করে নেব তারপর যা যা ওষুধ ডাক্তারবাবু দিয়েছে আর কি সেই ওষুধগুলো খাওয়া শুরু করব। তো সকালে একটা ওষুধই দিয়েছে প্রথমে তো একদম খালি পেটে সেটা খেতে হবে ওই জন্য একটুখানি ঘোরাঘুরি করে একটু সময় নিয়ে আমি ব্রাশ করি আমি খুব হুড়োহুড়ি করে ব্রাশ করি না তো ওই জন্য একটু হাঁটাহাঁটি করে ব্রাশটা করছি তো তারপর আগের দিন তো তোমাদের সাথে বলা হয়নি ডাক্তার তো দেখে যেটুকু যা বলেছে যে ইসিজি রিপোর্ট ভালো এসেছে কোনো ভয় নেই চিন্তার কিছু নেই ওষুধ দিয়ে দিয়েছে সব ঠিক ছিল ওইটুকু অবধি নিশ্চিন্তই ছিলাম যে ওষুধ খাবো আর ভালো হয়ে যাবে কিন্তু কিছু কিছু জিনিস বলে দিয়েছিল যেমন কিছু কিছু টেস্ট করতে দিয়েছিল তো সেগুলো নিয়ে একটুখানি চিন্তা ছিল তো যাই হোক ভাবলাম যে ওষুধ একটা ডাক্তার ছেড়ে আর একটা ডাক্তার দেখালাম তো হয়তো তাড়াতাড়ি করে ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব তো ওইটা ভেবে অনেকটা নিশ্চিন্ত তো তারপরে দেখো যে ওই ভেবে হয়তো খাওয়া দাওয়াও করছি জোর করেই খাচ্ছি যতই ব্যথা লাগুক যাই হোক কষ্ট হোক খাওয়া দাওয়া তো করতে হবে কারণ কি ওষুধগুলো যেহেতু খাচ্ছি তার জন্য ওইভাবে যেভাবে হোক কষ্ট করে হলেই খাচ্ছি তো দেখো বেশ খানিকটা সময় ধরে কিন্তু আমি চোখ মুখ ধুয়ে নিলাম আর এরকম ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে ব্রাশ করে নিই তারপরে আমি বাথরুমে যাই তো তারপরে ব্রাশ করার পর বাথরুমে যাব। তো তারপরে একটু ফ্রেশ হয়ে এসে তারপর ওষুধটা খাবো তো সেরকমই তো ওষুধটা সকালবেলায় একদম যেহেতু খালি পেটে বলেছে তো সেহেতু জলও এখনও খাইনি একবারে ওষুধ খাবো আর একটু বেশি করে জল খেয়ে নেব তো সেটাই ঠিকঠাক করেছি তো ভাবলাম যে তোমাদের সাথে এতদিন ধরে আমার শরীর খারাপ শরীর খারাপ যখন বলছি আমার সাথে কি হচ্ছে না হচ্ছে তো আমি সারা দিন কীরকম কি খাচ্ছি সেটার জন্যই ভাবলাম যে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই কারণ কি মানুষের সব সময় পরিস্থিতি এক যায় না যে হঠাৎ করেই দেখো সুস্থ আমি তোমাদের সাথে এত রকমের ভিডিও দিই দিন কাজ করি কি করি না করি কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেরকমই যেহেতু আমার সময়টা এখন এরকমই যাচ্ছে খুবই খারাপ সময় যাচ্ছে বলতে পারো ঘরে যদি মহিলাদের শরীর খারাপ থাকে তাহলে কি হতে পারে সেটা হয়তো তোমাদের আন্দাজ আছে তো সেরকমই এই যে আর কি শরীরটা খারাপ হয়ে গেলে ঘরে সব কিছুই উল্টোপাল্টা হয়ে যায় বাচ্চা কাচ্চার পড়াশোনা ঠিকঠাক হয় না স্কুল হয় না ঠিকঠাক তারপরে অনেক রকম অসুবিধা হয় যেহেতু আমরাই যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কী করে হবে তো আমাদেরকেই তো সবটা সামলাতে হয় ঘরের সমস্ত কাজ বলো বাইরের কোথায় কি কখন টিচার আসবে কোনটা পড়া স্কুলে পাঠানো বা স্কুল থেকে কি পড়া দিয়েছে সেটা করানো তো এরকম আমার শরীর খারাপের জন্য একটু ওরও আর কি এই গাফিলতি হয়ে যাচ্ছে তো তারপরে এই যে দেখো লিকার চা করে দিয়েছে তোমাদের দাদা তো তারপরে ওই ওষুধটা খেয়ে নেওয়ার পর এই যে দুটো বিস্কুট দিয়ে আর অনেকটা জল খেলাম ওষুধ খেতে গিয়ে তো তারপরে দুটো বিস্কুট আর চা খেয়ে নিলাম তো তারপরে বসে থাকা তো যাবে না এমনি আজকে রবিবার ছেলে মেয়ে সবারই ছুটি আছে কোনো টিচারও আসবে না স্কুলও নেই তো ওর জন্যই একটু দেরিতে উঠেছিলাম যে কদিন ধরেই তো শরীরটা ভালো নেই তো ওই জন্য মানে এতটাই ব্যথা যে সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি মানে শোয়াই যাচ্ছিলো না তো আজকে বলতে পারো ওই সকালে উঠে আবারও শুয়ে একটুখানি চোখটা লেগে গেছিল বলেই ওই আটটা কুড়ি টুড়ি বেজে গেছিলো তো এমনিই দেরি হয়ে গেছে অনেকটা তার মধ্যে রোগবার বাচ্চা কাচ্চা সবাই বাড়িতে রয়েছে ওদের সকালে টিফিন কিছু করে দিতে হবে আবার দুপুরের রান্নাও কিছু করতে হবে তো ওই জন্য রান্নার ওদিকটা তোমাদের দাদাই করছে দুদিন ধরে তো আমি একদমই এইরকম ঘর ফেলে তো আর রাখা যায় না আর কেউ নেইও যে কেউ এসে করে দেবে তো ওই জন্য এই আস্তে ধীরে করে বিছানা রয়েছে যেমন রয়েছে আগে নিচ থেকে ঘরটা ঝাড় দিয়ে নেব তারপরে বিছানাপত্রটা পুরো ভালো করে তুলে নেবো তো এইভাবেই আমার অনেকটা সময় লাগে তো আস্তে ধীরে আর যেহেতু এখানে ঠাকুরটা রয়েছে তো ওই জন্য খুবই আস্তে করে ঘরটাকে আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো ঝাড় দিয়ে নেওয়ার পর তারপরে বিছানা পত্রগুলো তুলবো আর ওইদিকে ছেলে মেয়ে একটুখানি সকালে ঘুম থেকে উঠে ওদেরকে ওদিকে উঠিয়েছি ওদের ব্রাশ ঠাস করতে বলেছি তো মেয়ে চা খেয়ে নেবে কিন্তু ছেলে খাবে না তো ওকে একবারে সকালে যেটা টিফিন হবে সেটাই খাবে তো এরকমই করে সকালে বলি যে দুটো বিস্কুট খেয়ে জল খেতে কিন্তু সেটা ও খায় না ও হচ্ছে একবারে রুটি বা ভাত যেটাই হয় সেটাই খায় ছুটির দিন হলে এটাই করে তো এইভাবে দেখছো চারদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে আমার শুধু ঝাড় দিতে হয় তাই সেটাই দিয়ে নিচ্ছি ছড়ানো ছোটানো জিনিসগুলো আস্তে ধীরে গোছাবো তো তারপর এই যে বড় ঘর থেকে এই যে ডাইনিংয়ে নিয়ে গেলাম ময়লাগুলো ঝাড় দিয়ে দিয়ে অনেকটাই ময়লা হয় আর ওইদিকে দেখো দুজন উঠে গেছে ঘুম থেকে তো এরপর বিছানাপত্র তুলব আর এই যে এই চিপাটার মধ্যেও অনেকটাই ধুলো আর পুরো ঘরে দেখবে হচ্ছে যাই থাক না কেন ধুলোর মধ্যে চুলটা থাকেই আমারও চুল আছে মেয়েরও চুল আছে চুল প্রচুর উঠছে এখন এমনি বর্ষাকাল চুল তো উঠছেই এছাড়াও অ্যালার্জির জন্য উঠছিল। আর যেটা বলার ছিল যে ডাক্তার কিন্তু আমাকে অ্যালার্জির ওষুধটা বন্ধ করে দিয়েছে সম্পূর্ণ অ্যালার্জির ওষুধটা খেতে না করেছে এর আগেরও যে ডাক্তার দেখেছিলাম সেও না করেছিল আর এই ডাক্তারও না করেছে এখন উনি যেই ওষুধটা দিয়েছে একটাই সারা দিনে ওষুধ হলো সকালে খালি পেটে আর আর একটা ওষুধ ছিল আছে সেটা হলো তোমার তিনবেলা খাওয়ার পর মানে সকালে ব্রেকফাস্টের পর দুপুরে আর রাত্রে তো সেই জন্য আপাতত দুটো ওষুধ তো ওষুধ তো ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু শরীরের মধ্যে একটা অস্বস্তি রয়েই গেছে আর কিছুক্ষণ পর পর কিছু না কিছু খেতেই হচ্ছে হয় ওষুধ নাই জল নাই চা নাই খাবার সকালের খাবার দুপুরের খাবার তো ওই খেতে গেলেই এতটাই পরিমাণে ব্যথা হচ্ছে আর ব্যথাটা অনেকক্ষণ থাকছে যত দিন যাচ্ছে এরপরে কিন্তু চিন্তা হয়ে যাচ্ছে কারণ কি অনেক দিনই হয়ে গেল তো ওই জন্যই সবই কাজ করছি ঠিকই আর সকাল থেকে না এই যে কাজের মধ্যে থাকলে ভালো থাকি তখন মনে হয় এটা করতে হবে ওটা করতে হবে ঘর একদম এরকম অগোছালো থাকলে ভালো লাগে না তো ওই বিছানা পাটি ছেড়ে নিলাম আর দিকে তোমাদের দাদা দেখো এই যে আমার জন্য এরকম একটা স্যুপ মতন মাংসের মানে চিকেন দিয়ে বানাবে করে এখানে সমস্ত কেটে নিয়েছে পেঁপে আলু টমেটো তোমার বিনস গাজর এইসব আর এমনি মাংস করবে ওদের জন্য আর কি ছেলে মেয়ে আর তোমাদের দাদা খাবে তো সেই জন্য একটু পেঁপে কেটে নিয়েছে বড় করে আর আলু আর চিকেনটাকে ধুয়ে নিয়েছে আর যেমন পেঁয়াজ আদা রসুন লাগে সেরকম দিয়ে চিকেনটা করে নেবে আর এদিকে দেখো কি পরিমাণে রোদ্দুর উঠেছে রোদ্দুর পুরো বারান্দায় ছায়া পড়ছে আর এদিকে কিন্তু এখন স্যুপটা বসানো হবে তো একদম সামান্য একটুখানি সাদা তেল দেওয়া হয়েছে আর একটুখানি রসুন আর আদা আগে দিয়ে নেবে তারপরে হচ্ছে সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবে এই যে যা যা ছিল বেমস গাজর এগুলো পেঁপে আলু এই চারটে জিনিসই দেওয়া হয়েছে আর এর মধ্যে ছোটো ছোট টুকরো করে চিকেন দেওয়া হয়েছে দিয়ে ভালো করে নুন দিয়ে আর সামান্য একটু হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করা হয়েছে আর তার সাথে দেওয়া হয়েছে অল্প একটুখানি মানে এক মুঠো বলতে পারো এর মধ্যে একটুখানি মুসুরির ডাল ফেলে দেওয়া হয়েছে কারণ কি আমি সবসময়ই এরকম স্যুপটার মধ্যে একটু মুসুরির ডাল ফেলে দিই কারণ কি কোনো রকম কোনো কিছু কর্নফ্লাওয়ার বা কিছু আমি ইউজ করি না ওই কারণে আমি এটা ঘনটা করার জন্য মানে স্যুপের যে ঘনটা করার জন্য আমি কিন্তু এরম মুসুরির ডালই ইউজ করি তো ওই জন্য ওই মুসুরির ডালটা দিয়ে ওইভাবে করা হয়েছে আর দেখো সকালের ব্রেকফাস্ট আমি তারপরে সকালে যে চা বিস্কুট খেয়েছিলাম তারপর কিন্তু ব্রেকফাস্ট আমার ওইটাই ওই সিদ্ধ ভাতটা তারপর ওদিকে স্যুপটা বসিয়ে দেওয়া হয়েছে ওটা হচ্ছে দুটো তিনটে মতন সিটি পড়বে আর ওদিকে তেলের মধ্যে পেঁপে আর আলু ভেজে নিচ্ছে আর এদিকে পুরো মশলাটা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে আমি বললাম শর্টকাটে করার জন্য পুরো মে মাখিয়ে নিতে মাংসটা তোমাদের দাদাকে মশলা দিয়ে তো আর খালি তেলের মধ্যে রসুন ফোড়ন দেবে আর জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এটা ফোড়ন দিয়ে এই মাখানো মাংসটাকেই ছেড়ে দেবে দিয়ে ওদিকে মাংস বাড়ে এইদিকে সকালবেলায় ওরা সকালের খাওয়াটা খেয়ে এরকম পড়তে বসেছে যতই রবিবার হোক যেহেতু সামনে হচ্ছে এক্সাম রয়েছে ওই জন্য তো তারপরে দেখো এই যে সকালে যে পেঁপে আলু সিদ্ধ দিয়ে একদম ফেনা ভাতের মতন একটা ভাত আমি খেয়ে নিয়েছিলাম তো তারপরে হচ্ছে এই যে এই ওষুধটা তিন চামচ আমাকে খেতে হয়েছিল। এই অ্যান্টাসিডটা আমি তিন চামচ খেয়ে নিলাম আর জল খেলাম আর যতই যাই খাচ্ছি দেখতেই পাচ্ছো এই যেরকম বুকের মধ্যে কিন্তু গিয়ে ধাক্কা লাগছে আর প্রচণ্ড ব্যথা করছে তারপরে এই যে আস্তে ধীরে আমি একটুখানি আজকে আর ঘরটা মুছলাম না আমি চলে গেলাম সানে তো সান করে এই যে যেটুকু কাঁচা ছিল বলতে এই যে সেদিনকে ইসিজি করতে গেছিলাম যে আর ডাক্তারের কাছে গেছিলাম সেই চুড়িদারটা ছিল তো যতই হোক হসপিটালে গেলে বুঝতেই পারো তো ওই জন্য ওই গায়ের চুড়িদারটা আর মেয়ের একটা স্কুল ড্রেস ছিল আর আমার একটা নাইটি এরকমই সামান্য এইসবইগুলো ধোয়াধি করে এসে সান করে এসে পুজো দিয়ে নিলাম আর পুজো দিয়ে এসে আবারও ওই যে স্যুপ দিয়ে ভাত খেয়ে আবারও ওই ওষুধটা খেয়ে নিলাম তারপরে গুড ইভিনিং তোমাদের সবাইকে বিকেলবেলায় দেখলাম এরম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে ছাদের গেটটা দিয়ে দিলাম কারণ কি এখান থেকে ঝাট এসে ভিজে পুরো সিঁড়ি দিয়ে জল গড়ায় তো ওই জন্য জানলা দরজাগুলো দিয়ে দিলাম বিকেলে একটু উঠতে বাধ্যই হলাম কারণ কি ছেলে মেয়ে ওদিকে একটুখানি ঘুমিয়ে পড়েছে তো ওরা ঘুমোচ্ছে বলে আমি এখন ওকে ডাকলাম না আমি সব জানলা দরজাগুলো দিয়ে নিলাম তো একটু বৃষ্টি হলে ভালোই হয় প্রচণ্ড গরম লাগছে আর এদিকে তো শরীরের মধ্যে অস্বস্তি রয়েই গেছে আর ওইদিকে তোমাদের দাদা দেখো সমস্ত রান্নাঘরে সব কিছু পরিষ্কার করেই রেখেছিলো রান্না টান্না করে তো বিকেলের আমাদের রাতের জন্য মাংস মানে তোমাদের দাদারা খাবে সেগুলো রয়েছে আর আমারও স্যুপটা রয়েছে তারপরে এই যে বৃষ্টিটা হচ্ছে আর আমি এই যে সন্ধ্যাবেলায় এবারে সন্ধ্যা পুজোটা দিয়ে নিচ্ছি সবই করছি সন্ধ্যা পুজো দিচ্ছি ঘর ঝাড় দিচ্ছি বিছানা ঝাড় দিচ্ছি যতটুকু না করলে নয় আর ওই ভারী টাড়ি চাগানো এগুলোর জন্যই আর কি তোমাদের দাদা আর কি রান্নাটা করছে আর কি আর তোমাদের দাদা তো সব কিছু পারে ওই জন্য আরও অসুবিধা হয় না তো ওগুলো আমাকে করতে দিচ্ছে না তো আমি তবুও রাতের ভাতটুকু করতে গেছি তাও বলছে যে কেন এগুলো করার কি দরকার আমি এসে করব। তো যাই হোক এরকম ভাবে হয়তো ঘরের লোক রয়েছে বলে হেল্প করার অতটাও আমার মানে শরীর খারাপটা শরীর খারাপ মনে হচ্ছে না আর ওই কি বলবো আর যে এগুলো তো করতেই হয় ঘরে থাকলে তো তারপর বিকেলবেলা দেখো এটা আমি কিন্তু চা খাচ্ছি না বিকেলবেলায় আমার শরীরটা প্রচন্ড খারাপ ওই যে বলি প্রতিদিনই ওই ঠিক দুপুরের পর থেকে শরীরটা ভীষণই খারাপ তো এটা হচ্ছে খাল খেলাম হলো জিরে ফুটিয়ে সেইটা চায়ের মতন ছেঁকে বিতনুন দিয়ে তো এটাই যে খাচ্ছি দেখো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো আমাকে দেখেই বুঝতে পারছো যে আমার কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই প্রচণ্ড বুকে যন্ত্রণা করছে সেই দুপুরের পর থেকে দুপুরের পর থেকে দুপুরে খাওয়ার পর থেকে পুরো রাত্রি নটা অবধি কিন্তু এরকম ব্যথা ছিল তো ওর জন্যই প্রচণ্ড চিন্তা হচ্ছে আর কি যে ব্যথাটা কেন বাড়ছে আমি তো ওষুধ খাচ্ছি তাহলে কেন ব্যথাটা কমছে না আর সে সাথে সাথে আরও অনেক কিছু বলেছিল তারপরে এই রাত্রি নটার সময় হচ্ছে মুড়ি গুঁড়ো করে সেই মুড়ি গুঁড়োটাকে দেখো জল দিয়ে চিনি দিয়ে পুরো বাচ্চাদের মতন একদম লেই করে হ্যাঁ স্যালাক্সের মতন বলতে পারো সেই গুলে এখন আমাকে খেতে হচ্ছে মানে আমি তো ভাবতেই পারছি না যে এমন কি রোগ বাঁধালাম যে যার জন্য আমাকে এরকম বাচ্চাদের মতন খাওয়া দাওয়া করতে হচ্ছে এরকম লিকুইড খাওয়া দাওয়া খাচ্ছি তারপরেও গিয়ে বুকে ধাক্কা লাগছে মানে আমি তো বুঝতেই পারলাম না আমি কি খেলাম না আমি বাইরের কোনো ফুচকা খেয়েছি না বাইরের ঘুগনি না কোনো বাইরের মোগলাই রোল চাউমিন কিছুই না ঘরের যেমন ঘরোয়া রান্না হয় আমি নিজে হাতেই রান্না করেছি সেগুলোই খেয়েছি হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়লাম এখন জানি না আমার বুকের মধ্যে অন্য কিছু হয়েছে কিনা তো তারপর আবারও রাতির এগারোটা বাজে তখন আমি আমার এই স্যুপ দিয়ে ভাতটা নিয়ে নিলাম এরপর ডাক্তার আরও অনেক কিছু জানিয়েছি সেটা জানিয়েছে সেটা নেক্সট দিন তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা